অনন্য মামুনরে নিয়া আজকে সারা দিন বিভিন্ন ভাবে ট্রল হইতেছে, কেউ কেউ তাকে মেরে ফেলতেছে, কেউ কেউ তাকে জেলে পুরে দিছে। এই ব্যাপারে অনন্য মামুন সাকিব খানের সাথে কথা বলছে, সাকিব খান কি বলল সেই প্রসঙ্গে পরে আসতেছি। এখন আমি একটু ভূমিকাটা বলে নিই বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না যে আজ কদিন যাবতই একটা গ্রুপ দরদের পিছনে লেগে গেছে। তো দরদের পিছনে লাগলে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে দরদের পিছনে লাগছে তো মামুনের কি, মামুনরে মারতেছে কেন, মামুনরে জেলে পাঠাতেছে কেন? আপনি তো জানেন কান টানলে মাথা আসে, দরদের পিছনে লাগাটা না, ওদের মেন উদ্দেশ্য হলো সাকিব খানের পিছনে লাগা, সাকিবের ক্ষতি কেমনে করতে হবে। আপনারা অনেকেই হয়তো মনে করেন যে সাকিবের পিছনে যারা লাগতো আগে, মানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্ব মুহূর্ত পর্যন্ত, তারা কেউ তো এখন মাঠে নাই, তাহলে কারা লাগলো? বন্ধুরা, শত্রুপক্ষকে কখনোই কোনো সময় দুর্বল মনে করবেন না। যারা মাঠে নাই তারা মাঠের বাইরে থেকেও কাজ করতে পারে, বা নতুন কোনো গ্রুপও উদ্ভূত পরিস্থিতিতে চোখের সামনে আসতে পারে। দেখেন কদিন আগে ফারজানা ওই আমেরিকার যে আমাদের এক সাকিবিয়ান বোন, সে একটা কন্টেন্ট দেখলাম, সে ইনডাইরেক্টলি কিছু একটা বুঝাইতে চাইল যে সাকিবিয়ানদের মধ্যে একটা গণ্ডগোল পাকানোর জন্য কিছু সংখ্যক লোক লেগে গেছে, যদিও সে কারোর নাম মেনশন করে নাই। ব্যাপারটা আমি তো তখন হালকাভাবে নিয়েছি, আমি তো ওগুলো হয়তো ভাবছে ও বলছে, কিন্তু এখন টোটাল হিসাব দেখা বললাম যে ফরজানা না যাই না কথা বলে নাই, ফরজানা যে ইঙ্গিতটা দিছে সেটা আসলেও মারাত্মক। আপনারা ভাবতে পারেন যে সাকিবের বিরুদ্ধে লাগার পরিমাণ, মানে কীভাবে যে লাগছে এই দরদ নিয়া, যে দরদ কোনোভাবেই না চলে, দরদ কোনোভাবেই রিলিজ না হয়, দরদকে মারার জন্য একটা গ্রুপ অলরেডি মাঠে নেমে গেছে। সেই গ্রুপকে আমরা এখনও বার করতে পারি নাই, তবে অচিরেই বেরিয়ে যাবে। সেই গ্রুপটা বেশ শক্তিশালী, তাদের প্রচুর পয়সা করি আছে, তারা বেশ পয়সা করি বাজারে নাকি ঢালছে, এবং তারা বলতেছে যে কোনোভাবেই হোক দরদের হাইফকে উঠতে দেওয়া যাবে না, দরদকে যেভাবেই হোক তোমরা কন্ডেম করো, এবং বাজারে নাকি তারা বেশ মোটো অঙ্কের টাকাও অলরেডি ঢেলে দিছে। এখন আপনারা বলতে পারেন দরদকে কন্ডেম করার জন্য মামুনকে জেলে নিবে কেন বা মামুনকে মারবে কেন? দেখেন একটা পরিষ্কার হিসাবে আপনাদের বুঝাই, এরা ভাবছে যে মামুন তো বেসিক্যালি এর আগেও জেল খাটছে, আপনারা জানেন মালয়েশিয়াতে একবার জেল খাটছে, বাংলাদেশে একবার জেল খাটছে, এরা সেইটাকে অস্ত্র হিসেবে নিতে যাচ্ছে, বলতে যে এইটা মানুষ খাবে। তো মামুন যদি জেলে যায়, মামুন যদি জেল খাটে, তাহলে মানুষ বলবে যে দেখো একটি কেমন ডিরেক্টর, ও তো জেল খাটে দুদিন পরে পরে, এর আগে মালয়েশিয়াতে খাটছে, এর আগে বাংলাদেশে খাটছে, নিশ্চয়ই এইবারও সে জেলেই গেছে। তো দরদের একটা বদনাম হইল, দরদের বদনাম হওয়া মানেই সাকিব খানের বদনাম হইল। এই গ্রুপটা এমনভাবে লাগছে, লেগেছে সকালবেলা উঠে আপনারা কেন এটা দেখবেন মামুন জেলে গেছে, মামুনকে আসলেও জেলে গেছে মিথ্যা কথা, মামুনকে আসলে মারা গেছে মিথ্যা কথা, এইভাবে এরা মামুনের পিছনে লাগছে। আলটিমেটলি এদের গোল কিন্তু মামুন না, আলটিমেটলি এদের গোল দরদ, আলটিমেটলি এদের গোল সাকিব খান। এইগুলাকে আপনাদের বুঝতে হবে, এইগুলাকে আপনাদের চিহ্নিত করতে হবে। ফরজানার সেই কথাগুলোকে একদম ফালাইয়া দিয়ে না, একদম ফালাইয়া দিয়ে না, ফরজানা নিশ্চয়ই কোনো সোর্স থেকে শুনছে, যারা হয়তো আমরা এখন পর্যন্ত খবর পাই না। তবে আমি খবর লাগাইতেছি বন্ধুরা, কারা কোন গ্রুপটা বেসিক্যালি এইভাবে দরদের পিছনে লাগছে। এই সিম্পেথি কিন্তু আমার মামুনের জন্য না, অনেকে এখন বলতে পারেন এই মেয়ে আপনি তো মামুন সম্বন্ধে অনেক বদনাম করছেন। হ্যাঁ, মামুন সম্বন্ধে আমি বলছি, মামুন কথা দিয়া কথা রাখে না, মামুন যে সমস্ত কথাবার্তা সাকিবিয়ানদের সাথে দিছিল সেগুলো সে পরিপূর্ণ করতে পারে নাই, তার জন্য তাকে আমি বকাবাজি করছি, কিন্তু তাকে তো কখনো আমি মাইরা ফেলাই নাই, তাকে তো কখনো বলি নাই সে জেলে চলে গেছে, তাকে তো কখনো বলি নাই সে বাটপাড়ি করে কারোর কাছ থেকে টাকা নিছে। এইগুলো বলতেছেন কেন আপনারা? যারা বলতেছেন, আপনারা যে সমস্ত স্ট্যাটাস দিচ্ছেন, আপনাদের টার্গেট তো ভাই মামুন না, আপনাদের টার্গেট হলো দরদের ক্ষতি করা, আপনাদের টার্গেট হলো দরদের ক্ষতি করা মানে সাকিব খানের ক্ষতি করা। বন্ধুরা, আপনারা কনফার্ম থাকেন যে শত্রুপক্ষ সাকিব খানের ছিল এতদিন, তারা কেউ চুপচাপ বৈসা নাই, তারা এখন এমনভাবে লাগছে যে দরদ যেন রিলিজ না হয়। একটা গ্রুপ অলরেডি রটাই দিছে দরদ রিলিজ হবে না, একটা গ্রুপ বলতেছে দরদের ডাবিং শেষ হয় নাই, একটা গ্রুপ বলতেছে দরদের এখনও কালার গ্রেডিং শেষ হয় নাই। এগুলোর মানে কি আমার বুঝাইবেন? 15 তারিখে যে ছবিটা রিলিজ সেই ছবির ডাবিং হয় না এখনও, 15 তারিখে যে ছবিটা রিলিজ তার কালার গ্রেডিং তো 14 তারিখ পর্যন্ত হইতে পারে, পারে না? কিন্তু এইগুলো নিয়ে যে কোনো একটা গ্রুপ মোটা অঙ্কের টাকা বাজারে ছেড়ে দিছে, কাকে দিছে আমরা জানি না, কে করতেছে আমরা জানি না। তবে এইটা ঠিক যে সাকিবের পিছনে বা দরদের পিছনে যে গ্রুপটা কাজ করতেছে তাদেরকে আপনারা একদম ছোটো ভাববেন না। আগের যে গ্রুপগুলো ছিল তারা হয়তো মুখেই বলতো বেশি, তারা কিন্তু পয়সা খরচ করতো না। আগে যারা সাকিবের বদনাম করতো তারা শুধু ভার্চুয়াল মিডিয়াতে আইসেই সাকিবের বদনাম করতো, কিন্তু 5 টাকা খরচ করার ক্ষমতা তা গোয়া ছিল না বা তারা করতো না। এখনকার গ্রুপ কোনো কথা বলছে না, এখনকার গ্রুপ
একদম ভিতরে থাইকা কাজ করতেছে। তাদের কথা হইলো নিজেরা সামনে আসবো না, সাকিব খানকে মারবো সাকিবিয়ান দিয়া। সাকিবিয়ানদের মধ্যে দুইটা গ্রুপ ভাগাভাগি করে দাও। আমি আবারও বলি যে শঙ্কাটা ফরজানা করছিল, অনেকেই আমরা হাইসে উড়াই দিছি, আমি নিজেও হাসি যে ফরজানা বোধহয় পাগল হয়ে গেছে, কি বলতেছে এইসব, না আসলেও সত্য। ফরজানা সামাও খবর পাইছে, আমি এখন খবর পাইছি, কিন্তু লোকগুলার নাম ঠিকানা এখন পর্যন্ত পাই নাই, লোক লাগাই দিছি, খুব তাড়াতাড়ি পাওয়া যাবো কারা এইগুলা করতেছে। এই গ্রুপটা এমনভাবে সক্রিয় হয়েছে, যে কোনো অবস্থায় হোক দরদের বদনাম করতে হবে, মামুনের বদনাম করতে হবে, সাকিব খানকে ডুবাতে হবে, সাকিব খানকে পচাতে হবে। সুতরাং আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, কারো কথা শুনবেন না, যেটা সত্য সেটাই শুনবেন। মামুনের যে দোষ আছে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখেন, মামুনের দিকে আপনাদের রাগ হোক, মামুনের দিকে আপনাদের জেদ থাকুক, কিন্তু সেই জেদ বা রাগ আপনারা কখনোই দরদের দিকে দেখাবেন না, তাহলে সাকিব খানকে দেখানো হবে। আমরা সবাই চাই দরদ হ্যাবক রিলিজ হোক, দরদের রিসিপশন আসুক, দরদ প্রচণ্ডভাবে হিট করুক, কারণ এই সিনেমাটা আসতেছে ঈদের আগে। সেই পক্ষের কথা হলো ঈদের আগে যদি সাকিবের ছবি চলে যায় মানে সুপারহিট হয়, তাহলে তার কোনো নতুন অস্ত্র তাদের কাছে থাকলো না, তারা সবাই এখন বলবে যে সাকিব তো ইচ্ছারও ছবি সুপারহিট করতে পারে। আর আগামী ঈদে যে যুদ্ধটা হবে সেটার আলামতও আমরা দেখতে পারতেছি, একটা বিরাট অঙ্কের টাকা নিয়ে একটা গ্রুপ আবার সাকিবের পিছনে লাগছে। এই সমস্ত ব্যাপার নিয়ে আর মামুন মুম্বাইয়ে সাকিবের সাথে কথা বলার চেষ্টা করছে, বেশ কয়েকবার সবুজের সাথে কথা বলছে, সবুজ বলছে আমি বাইরের সুযোগ মতো আপনাকে লাগাই দেবো না। সাকিব জানেন আপনারা বর্বাদের শুটিং নিয়ে ব্যস্ত আছে, সাকিবের দৃষ্টিগোচর হয়েছে এই ঘটনাগুলো যে তার পিছনে ইনডাইরেক্টলি এখন লোকজন আবার সক্রিয় হয়ে গেছে। মামুন যখন তার সাথে কথা বললো, মামুন তাকে দুঃখ করে বললো যে ভাই দেখেন কী কী অবস্থা, আমি নাকি মরে গেছি, আমি নাকি জেলে গেছি। সাকিব খান সুন্দর একটা উত্তর দিয়েছে বন্ধুরা, সেটা হলো এই মিয়া আমারে দেখো না, আমার সম্বন্ধে মানুষে কম কথা কয়, আমারে কোনোদিন জবাব দিতে দেখছো, কেডা কি কইলো এক কান দিয়ে শুনবা আরেক কান দিয়ে বাইরিবা, তুমি আবার স্ট্যাটাস ফ্যাটাস দিতে চাও কেন, কোনো দরকার নেই, তুমি তোমার কাম করো। ওই সাকিবিয়ানরা গান টান দেখতে চায়, গানগুলো রেডি করে গানগুলো ছাড়ো, প্রিপারেশন নাও, পাবলিসিটি করো, তোমারে কে কী কইলো এগুলো শুনবা না, এগুলো না মন খারাপ করবে না, আমার স্টাইল ফলো করো, চিন্তা করছেন। এই হলো সাকিব খান। আপনারা জানেন সাকিব খান কখনোই কারো বিরুদ্ধাচরণ করে না, তার সম্পর্কে মানুষ বাজে কথা প্রচণ্ড বললেও উনি চুপচাপ থাকে, সেই কথাটাই উনি মামুনকে বলছেন, মামুন তুমি একদম চুপচাপ থাকো, তুমি তোমার কাজ করে যাও। এই হলো সাকিব খান। তো বন্ধুরা আসলে এই ব্লগটা বানানোর মূল উদ্দেশ্য হলো যেভাবে শত্রুপক্ষ সাকিব খান তথা দরদ তথা মামুনের পিছনে লাগছে, এটা আসলে আমাদেরকে একটু চতুর্দিকে চোখ রাখতে হবে, তা না হইলে এই দরদ নিয়ে যে খেলায় ওরা মাতছেন দরদকে একদম শেষ করে দিবে। আমরা যারা আছি সাকিবের পক্ষের লোক, আমরা যারা সাকিবকে পছন্দ করি, আপনারা যারা সাকিবিয়ান আছেন, যারা সাকিব খানকে পছন্দ করেন, তারা এই সমস্ত দুর্নাম থেকে, এই সমস্ত গুজব থেকে, এই সমস্ত কন্টেন্ট থেকে দূরে থাকবেন। কখনও বিশ্বাস করবেন না যে মামুন অ্যারেস্ট হয়েছে বা মামুনকে পুলিশে ধরে নিয়ে গেছে বা মামুন মারা গেছে, এগুলো বইলে ওরা আলটিমেটলি দরদের ক্ষতি করতে চায়, আলটিমেটলি দরদের ক্ষতি করা মানে সাকিব খানের ক্ষতি করতে চায়। চোখ কান খোলা রাখবেন, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।